আমি আজকে এইখানে বক্তব্যের মাধ্যমে আপনাদের নেতৃবৃন্দ যারা আছেন তাদেরকে আল্লাহর আস্তে অনুরোধ করে যাইতেছি যে ঠিক মতো পানি দেওয়াইনি আমি আমি যদি ঢাকা থেকে সোনারগাঁও থেকে যদি আসতে পারি আপনাদেরকে দেখতে আমার জানা মতে এখনো একজন নেতা আপনাদের এখানে আসেন নাই মাত্র আড়াই কিলোমিটার বাদের জন্য পুরো একটা ইউনিয়নের এতগুলা মানুষ কষ্ট করতেছে কারণ তারা পানি ভাঙ্গে আইয়ারা বুঝবেন মানুষের কষ্ট ওই নদীর ওই পারে দাঁড়াইয়া খালি ভোটের সময় আইবেন আর ভোটের ছাড়া আসবেন না এইটা কোনদিনই বঙ্গবন্ধু আমার দেশটা অনেক কষ্ট হচ্ছে এই পানি কিন্তু রেগুলার পানি আপনাদের আপনাদের বাস না হওয়া পর্যন্ত কোনদিন শান্তি আসবে না আমি বিভিন্ন পৃথিবীর বিভিন্ন জায়গার মানুষ আমার কাছে ত্রাণ দিয়া দিছে আপনাদেরকে দেওয়ার জন্য আমি এই ত্রাণ নিয়ে আইছি তবে আমার আপনাদের কষ্ট দেখে মনে হয়েছে যে মানুষ তো সতীনের ছেলেরেও এত কষ্ট দেয় না আপনার নেতারা আপনাদেরকে যে কষ্ট এইটা এইভাবে চলতে পারে না আমি নর্মালি এত কথা বলি না এখন ত্রাণের কাজে আইছি কিন্তু ত্রাণের কাজে আইছে আমার মনে হয়েছে আপনাদের ঘরে যে পানি এইটা বন্যার পানি না এটা নেতাদের আপনাদেরকে উদাসীন যে চাই অন্য জায়গায় গেলে মনে হয় যে নৌকা মানুষ পানি উঠছে বন্যায় সুনামগঞ্জে পানি উঠছে বন্যায় সিলেটে পানি উঠছে বন্যায় এটা বৃষ্টিপাতের কারণে বন্যার কারণে আর আপনাদের এখানে পানি উঠছে নেতাদের কারণে আমি আইসা গেলাম দেখা গেলাম সুযোগ যদি পাই আমি বলার চেষ্টা করব এখন আর এইসব কথা বলে লাভ নাই আপনাদের এখানে যে এইখানে আমার আহ্বানের নেতৃত্বে আপনাদের মেম্বার সাহেব এবং আমাদের দার হুজুর উনারা নিয়ে আইছেন আমাদেরকে আমার অনেক কাজ আমি বালাগঞ্জে যাব তাও ওনাদেরকে বকা ধোকা করে ওনারা আমার টাইমে আনছেন আমার এই মেম্বার আর এদেরকে দেখে আহ্বানকে দেখে মনে হয়েছে যে আমি এত বকা ধোকা করছি যে কই লিয়ে যাইতেছেন আমার আরো প্রোগ্রাম আছে তারপর আপনাদের প্রতি এরা দরদ আছে এই বোকা শুন নয় না আমার চাইনা নিয়ে সেই জন্য এদের জন্য মনে করি একটা আশ্রয় আপনারা দেওয়া আপনারা কয় ফ্যামিলি আছেন এই আশ্রয় না আপনারা বলেন মহিলা বলেন দেখি কয় ফ্যামিলি আছেন এই আপনি বলেন তিরানব্বই ফ্যামিলি না একশো তিন ফ্যামিলি কত ফ্যামিলি আপনার কাছ থেকে মেম্বার চেয়ারম্যান না কত ফ্যামিলি আছে কিছু বালা মানুষ আছে বুঝলাই তুমি নিয়ে এলাকাতে আমরা কোনোদিন আর আইতাম না হয়তো নির্বাচন নির্বাচন কোথাতে আমরা পাইতাম না তবে আমরা মানুষ দুই ধরনের হয় এক ধরনের মানুষ সারাক্ষণ শোকের মধ্যে থাকে ওই কোরআন গেলে আনন্দ হইব সে আমেরিকা যাইতে চায় লন্ডন যাইতে চায় ঢাকা গিয়া বালা বালা উঠেরে থাকতে চায় আর আমার মতো কিছু মরা মানুষ আছে যারা সব সময় মানুষের দুঃখের খুঁজে আশ্রয়ের দিকে যাত্রা করে সব মানুষের লেগে দোয়া হুজুর যারা বিদেশ থেকে বিভিন্ন জায়গার থেকে টাকা পয়সা পাঠাইছে এরার লেগে দোয়া হুজুর আর দোয়ার পাশাপাশি আমি কই না ওই সকল লোকরে বলতে দিতা যারার কারণে আসতো আপনারা এই অবস্থা আমি আপনারা একশো তিনটা ফ্যামিলি এখানে আসেন একশো তিনটা ফ্যামিলিরে প্রতি ফ্যামিলিরে প্রাণের সাথে সাথে এক হাজার টাকা করে এক লাখ তিন হাজার টাকা দিয়া যাইতেছি তাও আপনারা বঙ্গবন্ধু এই কারণে বাংলাদেশ বানায় নাই যে নেতা ওই নেতা ওই আর কোনো খবর নাই বঙ্গবন্ধুর যে বাংলাদেশ এই বাংলাদেশের প্রতিটা মানুষ সুখে থাকবে এই কারণেই বাংলাদেশটা স্বাধীন হয়েছে আমি আপনাদেরকে আবারও এই ধন্যবাদ জানাইতেছি যে আপনারা এখানে একখান হইছেন জমায়েত হইছেন তাও আপনারা ছেলের লাস্ট কথা হইয়া যে ছেলে মেয়েগুলো আছে এগুলার পড়ালেখা করাই হই পড়ালেখা করাইলে হয়তো আর যাই হোক এখনটা মানুষের কাছে হইয়া দাঁড়াইব এই কথা হইয়া আপনারা এক লাখ তিন হাজার টাকা হাত দাঁড়ো দিতাম ভাইবাইনি না কিছু এই এরা দিয়ে কয় না ভাইবাইনি ভাইবাইনি দেখা
আপনারা লাগে অনেক বেশি শুভেচ্ছা রইল। থ্যাংক ইউ।